এশিয়া কাপে প্রথম ম্যাচে নেমেছিল ভারত, আর আতঙ্কের নাম শাহিদ শাহ আফ্রিদি। আফ্রিদির পেস আক্রমণে রীতিমতো আতঙ্কে ভারতীয় ব্যাটসম্যানরা, মেঘলা আকাশে কোনোটা ইনসুইং কোনোটা আউটসুইং, তার বলে বোল্ড হয়ে ফেরেন রোহিত শর্মা, বিরাট তো বাইরের বল টেনে আউট হন। 10 ওভারে 35 রান দিয়ে 4 উইকেট তুলে নেন শাহিন আফ্রিদি, কার উইকেট তার কাছে সেরা, ম্যাচের পর জানালেন নিজেই। আফ্রিদি জানান নতুন বলে পরিকল্পনা তাদের কাজে লেগেছে, ভারতের উইকেট ফেলে দিতে পেরেছে। বিরাট রোহিত দুজনের উইকেটই ভালো, তবে রোহিতের উইকেটে তার নিজের বোলিংয়ে খুশি আফ্রিদি।